এরপর আমি যে কথাটা বলছিলাম যে গাছের পাতা নিয়া যে নিয়ে আপনি পাতা সিরবেন কালকে দেখবেন মাঝে মাঝে হ্যাঁ পাতা সিরবেন না একটা পাতা পড়ে আমাদের খান বাহাদুর হাসানুল্লাহ যে চমৎকার বাংলাটা লেখছে আয় আল্লাহ তোমাকে বুঝবার জন্য শত সহস্র হাদিস এবং দর্শনের প্রয়োজন হয় না ওই যে সামল তরু সুরে বিচিত্র পল্লবরাজি ওনার বাংলাটা খুব স্ট্যান্ডার্ড প্রাঞ্জল ভাষা বিচিত্র পল্লবাজি জ্ঞানীর নয়নে প্রতিটা পত্র তোমার এক একটা মাহাত্মপূর্ণ মহাগ্রন্থ বিশেষ তেমন গ্রহন্ত আমাদের এই দালাইলুল খয়রাতে যেটা আমি একটু আগে বলছিলাম বাইর করার জন্য আমাদের আহেন বাইর করছে বৃহস্পতিবার ও এটা এমন একটা কিতাব প্রতি সোমবারে শুরু করতে হয় আর সোমবারে শেষ করতে হয় আবু আব্দুল্লাহ সোলাইমান জাজুললি এই মিলাতগুলা এই দুরুতগুলা বানাইছেন সারা বিশ্বব্যাপী দুরুতগুলা পড়ানো হয় আমাদের হুজুর পড়েন আমরা হুজুরের রাজাজত নিয়ে আমিও পড়ি ডাক্তার রাণোলক সবে পরে অনেকে আছে আমাদের সিনিয়র এই দালাইল খয়রাত আমল করে আমিও বলি আপনি তারা পড়বেন যারা আরবি পড়তে পারেন হুজুরের থেকে আজ তাই না পড়বেন এর সে উত্তম অজিফার হইতে পারে না এই অজিফাটার মধ্যে ইমান দালাইল খয়রাতের লেখক আবু আবদুল্লাহ সোলাইমান জাজুরি বিশুদ্ধবারে বিশুদ্ধবারের অজিফাটার মধ্যে তিনি একটা দোয়া আনছেন দোয়াটা হইল এই আসালু আল্লাহ আসালু আল্লাহমা বিল ইসমে মাকতুবি আল্লাহ রাখি যাই তুন আয় আল্লাহ খোদা জাইতুন গাছের পাতার মধ্যে তোমার যে বিশেষ নাম গুলা লেখা আছে ওই নামে উচিলা দিয়া তোমার কাছে প্রার্থনা করতেছে তাহলে কি বুঝা গেল জাইতুন গাছে আলাদা আল্লাহর কতগুলা নাম লেখা আছে পাতার মধ্যে ওটা অন্য কাছে নাই এটা আবু আবদুল্লাহ সোলেমান জাজুলি রহমাতুল্লা এই তথ্যটা আনছেন আমি ফৈর অভিভূত হয়ে গেছি কত বড় আল্লাহর উলি ওনায় আঠারোশো সতেরো হিজুরিতে আমাদের ফজর নামাজের দ্বিতীয় রাখাতের প্রথম সাজদার সময় তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন দ্বিতীয় রাকাতের প্রথম সাজদাটা দেওয়ার সময় তিনি চলে গেছেন তো এত বড় আল্লাহর অলি মরক্কোতে এখন শুয়ে আছেন আগে যাকে হয় মারাকেশ জাগাটার নাম বা মরক্কু তো সুস নামক জায়গার মধ্যে ওনারা দাফন করা সাধারণ গুরুস্থানে দাফন করাইল পরবর্তীতে সাতত্তর বছর পর মরক্কুর বাদশাহ চিন্তা করলে এত বড় আল্লাহর উল্লি এখানে শুয়ে আছেন আমরা একটু উত্তোলন কইরা আমাদের রিয়াজুল আরেস একটা বড় গুরুস্থানে নিয়ে রিয়াজুল আরেস নামক সাতত্তর বছর পরে যখন কবরটা খনন করা হয়েছে দেখে কাপুনের কাপড় সব ইনট্যাক্ট লাস্টটা এইভাবে আছে এইখানে যে বনিটা আছে পাইবেন একটা ওই যে চালিনে আছে আর অন্যান্য বই আপনি পাইবেন আমরা আসেনা মিশন থেকে খরচ বাংলা করছি ওইটা তো পাইবেন ঘটনাটা এবং সাতাত্তর বছর পরে যখন লাশ উত্তোলন করাইছে কাপুনের কাপড় স ইনট্যাক্ট আছে একটা লোক কপালের মধ্যে হাত দিয়ে দেখে রক্ত সেটা যেতে হাতটা সরাইলে আবার রক্ত আসতে এবং এমন একটা মাজার এখানে চব্বিশ ঘন্টা আল্লাহ নূর নাজিল হইতেছে নূর নাজিল হওয়ার প্রমাণটা কি এক মুহূর্তের জন্য কোরআন তালাওয়াত ডালাল তার রজিবা করা বন্ধ হয় না এখানে এ ওনার বাসা একটা গম্বুজ নির্মাণ করে দিছে বড় এই গম্বুজ চুপচাপ কবুতর গুলা থাকে চুপচাপ কোনো বেদ দেবী হয় মনে করে জোরে উড়ালও দেয় না এত আদব মেনটেন করে এখানে তা আল্লাহ যদি কোনো দিন নাই আপনারা যাবেন নিয়ত রাখেন আল্লাহ যেন আবু আবদুল্লাহ সোলাইমান জাজুলির মাজার জারত করার সুযোগ দেয় তিনি বিশুদ্ধ লাইনটা কি উল্লেখ করছেন আয় আল্লাহ বারে খুদা জৈতুন গাছের ফাতার মধ্যে তোমার যে বিশেষ নামগুলা উল্লেখ করা আছে ওই নামের উচিলা দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করি তাইলে বট গাছের ফাতার মধ্যে একরকম আছে জৈতুন গাছের ফাতার মধ্যে স্বয়ং আল্লাহ নিজের নামগুলো লেখাই লেখিয়ে দিছে এই তথ্যটা কি মনে হয় আপনার কাছে এই জন্য এই শাকসাদি বলছে বার্গে দারাক্তানে সাবজে দার নজরে হুশিয়ার হার অরাকা দপ্তর ইস মারফুতে কার দাগার এবং ডক্টর শমসুদ্দার প্রায় এটা আলোচনার মধ্যে ডান এনো আপনার শুনিয়ান মনে করা ছোটো ছোটো দাঁড়িয়ে দিকে কেমন না কি জানে যথেষ্ট জ্ঞানী লোক আমাদের দুইজন লোক আছে খুব জ্ঞানী ইংরেজি শিক্ষিত বিচারপতি আমাদের রফ সাহ আর আমাদের ডক্টর বহু অনুষ্ঠান করছি খুব জ্ঞানী মানে এত জ্ঞানী এত তথ্য আনে যে এগুলা অনেকেই জানে না যাই আল্লাহ আমাদেরকে কবুল করুক সময় খুব কম ইনশাল্লাহ প্রতি সোমবার ইনশাল্লাহ থাকবেন হ্যাঁ অনেক আলেমুলামা থাকে সবারে বলতে দিতে পারলে খুব ভালো হইতো হ্যাঁ আবু আবদুল্লাহ সোলাইমান জাজুলি এ আবু আবদুল্লাহ সোলাইমান জাজুলি